আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করায় শোভাযাত্রা ও র‍্যালি করেছে ঢাকা 18 আসনের নেতাকর্মীরা। সকালে উত্তরায় হাবিব হাসানের নেতৃত্বে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা এই শোভাযাত্রায় অংশ নেয়। যথাসময়ে নির্বাচন এবং তফসিল ঘোষণা করায় তারা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। র‍্যালি শেষে হাবিব হাসান বলেন, দেশ ও মানুষের কল্যাণে আবারও কাজ করার সুযোগ চান তিনি। জনগণকে পাশে নিয়ে সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত সমাজ গড়ার কথাও জানান তিনি। গতকাল নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে, আমরা এখন সবাই নির্বাচনমুখী। আমরা আমাদের নেতাকর্মী সহ আমাদের অঞ্চলের যারা আমাদের আওয়ামী লীগ এবং অন্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছে, তাদের মধ্যে নির্বাচনী আমেজ সৃষ্টি করে জনগণের কাছে পৌঁছে দেওয়াই এখন আমাদের বড় কাজ। আর আজকে মূলত আমরা যে অনুষ্ঠানটা করতেছি, গতকালকেও আমরা নির্বাচন তফসিল ঘোষণার কারণে আনন্দ মিছিল করছি, আজকেও আমরা সেই নির্বাচনী ঘোষণায় সিএসিকে ধন্যবাদ জানার জন্য, আমাদের নেতাকর্মী এবং জনগণকে নিয়ে আমরা আনন্দ মিছিল করার জন্য, আনন্দ শোভাযাত্রা করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা করব ইনশাআল্লাহ। জনগণের প্রত্যাশা অনেক, কিন্তু তারপরও চেষ্টা করেছি তাদের ঘরে ঘরে পৌঁছে তাদের যে অভাব অভিযোগগুলি আছে সেটা বাস্তবায়ন করতে চেষ্টা করছি। আগামীতে তাদের যে প্রত্যাশা, আশা করি তাদের সে প্রত্যাশা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই সারা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখেছে। আগামীতে ইনশাল্লাহ আমার এই অঞ্চলের মানুষ তার অংশীদার এবং ভাগিদার হয়ে ভাগিদার হবে এবং দেশের উন্নয়ন আর অগ্রগতি সমৃদ্ধি ইনশাল্লাহ এগিয়ে যাবে বলে বিশ্বাস করি। এটাই জনগণের কাছে আমাদের প্রত্যাশা। জনগণকে অনুরোধ জানাবো, নৌকা প্রতীকে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য।